আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা শিখছি। এই জন্যে আমরা ইদানিং দেখতেছি ব্যারিস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, ডাক্তার সাহেবরাও আলেম হবার জন্য নানা রকমের দাবি দাওয়া করতেছে, কথা ঠিক না? তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? কেউ তো বলেন আমিও আলিফ বা তা সা শিখেছি, বিদায় আপনাদের চেয়ে কম না। আমিও বলি ব্যারিস্টার সাহেব আমিও আপনার চেয়ে কম না, আমিও ABCD শিখেছি, কথা ঠিক না? আপনি লন্ডন গিয়ে শিখেছেন আর আমি গড়ে আমার মায়ের কাছে শিখেছি। আমি তিনটা ভাষা শিখছি ছোটকালে স্বইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? এছাড়াও আরো কিছু ভাষা আমরা জানি, আমরা বলবো না, সেগুলো বলতে চাই না। তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমারে বেতের পিটায় 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 আলিফ বা তা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বা তা সা জিম হা খা সব শিখছি, তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা। আমি বাহবা দিতে চাই যারা আজকে আলেম হতে চান, মুফতি হতে চান, তারা আলেম এবং মুফতির গুরুত্ব বুঝেছেন, এই জন্য তাদেরকে মোবারকবাদ, কথা ঠিক না? কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান, আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে, হাদিস আর কোরআন কি তুমি একা পড়ো? আলেমদের বক্তৃতা বুঝবার চেষ্টা করো, আমরা যদি শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, যুক্তির মাধ্যমে আমাদের অবস্থান, যুক্তির মাধ্যমে ভাস্কর্যর মূর্তি সম্পর্কে আমাদের বক্তব্য, যুক্তির মাধ্যমে আমাদের প্রত্যেকটা কথা প্রমাণ করতে না পারি, আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে দাও, জেলখানায় আবদ্ধ করো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখো, দুঃখ নাই। আর যদি আলেমদের সঙ্গে না বসে, আলেমদের বক্তৃতা না শোনে, আলেমদের যুক্তি না শোনে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করো, তোমাদের ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এর মানে এই নয় তোমরা ছাড় পাবে। রব্বে কাবার কসম করে বলি, আমরা বাংলাদেশের 17 কোটি মানুষের প্রত্যেকটার ইমানি জজবা জানি, যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান করো, এই বাংলায় এমন আগুন জ্বলে উঠবে, রব্বে কাবার কসম, বাংলার জমিনে তোমরা পা রাখতে পারবে না। এই সমাজের সবচাইতে ভদ্র, সভ্য, উৎকৃষ্ট, ভালো মানুষ হচ্ছেন ইমাম এবং আলেমরা, কথা ঠিক না? এই জন্যে আমরা ইদানিং দেখতেছি ব্যারিস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, ডাক্তার সাহেবরাও আলেম হবার জন্য নানা রকমের দাবি দাওয়া করতেছে, কথা ঠিক না? কেউ তো বলেন আমিও আলিফ বা তা সা শিখেছি, বিদায় আপনাদের চেয়ে কম না। আমিও বলি ব্যারিস্টার সাহেব আমিও আপনার চেয়ে কম না, আমিও ABCD শিখেছি, কথা ঠিক না? আপনি লন্ডন গিয়ে শিখেছেন আর আমি গড়ে আমার মায়ের কাছে শিখেছি। এছাড়াও আরো কিছু ভাষা আমরা জানি, আমরা বলবো না, সেগুলো বলতে চাই না। আমি বাহবা দিতে চাই যারা আজকে আলেম হতে চান, মুফতি হতে চান, তারা আলেম এবং মুফতির গুরুত্ব বুঝেছেন, এই জন্য তাদেরকে মোবারকবাদ, কথা ঠিক না? তবে শুধুমাত্র আলিফ বা তা সা পড়ে আলেম হওয়া যায়? আরে ভাই, আলেম হওয়া কি চারটিখানি কথা? যেমন শুধুমাত্র ABCD শিখলেই ব্যারিস্টার হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, কথা ঠিক না? আমার ভয় হয়, অন্তর কেঁপে উঠে, আমার ভয় হয়, এই জন্যই ভয় হয়, এইভাবে যদি লোকেরা প্রকাশ্য আলেম ওলামাদেরকে গালি দিতে থাকে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, একটাও ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। যেই দেশের মানুষ নিজ থেকে কোনো স্বার্থ নাই, এখানে না আছে কোনো ধরনের টাকা পয়সা, না আছে খাবার দাবারের ব্যবস্থা, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে
যে দেশের মানুষ মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, এই দেশে শত ষড়যন্ত্র সফল হতে পারে, কিন্তু ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্র করে কতজনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে? লক্ষ কোটি কোটি মানুষকে তো আর বিদায় করতে পারবে না। এদেশের মানুষ ইসলামের জন্য, দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে রাজি, এতটা কুরবানি দিতে রাজি, এতটাই রক্ত দিতে রাজি, প্রতিরোধ করতে হবে না, রক্তের বন্যার সঙ্গে অন্যায় ভেসে যাবে।